ঈদের ছুটি শেষ হলেও ধীরে ধীরে রাজধানীতে ফিরছে মানুষ। বাস টার্মিনাল কিংবা রেল স্টেশনে তেমন একটা চাপ নেই যাত্রীদের। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে যারা ফিরছেন তাদের বেশিরভাগই কর্মজীবী। এদিকে আজও নগরীর পথঘাট যানজট আর নির্ঝঞ্ঝাট কোলাহলমুক্ত। আরও জানছেন খাদিজাতুল কোবরা, ক্যামেরায় ছিলেন সামির আহমেদ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসেবে 18 এপ্রিল থেকে এবার ঈদের দিন পর্যন্ত মোবাইল ফোন সিম ব্যবহারকারীর সংখ্যা হিসেবে ঢাকা ছেড়েছেন প্রায় 1,02,00,000 মানুষ। ঈদের ছুটি শেষ, রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। তবে কমলাপুর রেল স্টেশনে তেমন একটা চাপ নেই। রেলের সেবা নিয়েও খুব একটা অভিযোগ করছেন না যাত্রীরা। অনেকেই ভিড় এড়াতে পরিবারের সদস্যদের রেখে এসেছেন নিজ এলাকাতেই। ঈদ ভালো করছে, ছুটি ভালোই কাটাইছি, আমরা ফ্যামিলি নিয়ে সবাই বাড়িতে ঈদ করছি। ঈদ দেশের বাড়িতে যায় আত্মীয় স্বজনের সঙ্গে কাটালাম, খুব ভালোই লাগলো। হ্যাঁ, এরকম ছুটি তো সরাসর পাওয়া যায় না, এই পাইলাম দেখে বাচ্চা ফ্যামিলি সহ একটু গেলাম ঘুরতে, খুব ভালোই লাগলো। ঢাকা শহরটা এখন আগে থেকে খুব উন্নত মানুষে, কমলাপুর সেটা খুব উন্নত মানুষে, আগে থেকে ইনশাল্লাহ আমাদের দেখার মতন জায়গা, আমাদের বাংলাদেশ জয় হোক, আরও ইনশাল্লাহ আরও জয় হোক। বাস টার্মিনালগুলোও ছিল ফাঁকা, কিছুক্ষণ পরপর আসছে দূরপাল্লার বাস। স্বজনদের সঙ্গে ঈদ করে ফিরে তারাও জানাচ্ছেন সন্তুষ্টির কথা। 7-8 দিন ছিলাম, তো ইচ্ছে ছিল আরও অনেকদিন থাকা, তো হচ্ছে আসলে এই কর্মব্যস্ততার কারণে বেশি দিন থাকা সম্ভব হয়নি, এই কারণে আবার ফিরে আসা ঢাকাতে। আলহামদুলিল্লাহ, ঈদের ছুটি ভালো কাটাইছি, ঢাকা আসলে ভালো লাগতেছে। এদিকে রাজধানীর প্রধান প্রধান সড়ক এখনও যানজট মুক্ত, শব্দ আর কোলাহলহীন রাজধানীতে অনেকটাই স্বস্তির জীবন কাটাচ্ছেন নগরবাসী। যেহেতু যানজট কম, একটু হয়তো আমরা একটু হালকা রিল্যাক্স একটু ডিউটি করতে পারতেছি বা ফ্রিভাবে একটু ডিউটি করতে পারতেছি। যখন যে যানজট হবে তখন সেভাবেই আমরা ডিউটি করব, দায়িত্ব পালন করব। কদিন বাদেই রাজধানী ফিরে পাবে তার চিরচেনা রূপ, জনাকীর্ণ শহর হয়ে উঠবে আবারও কর্মমুখর। খাদিজাতুল কোবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা।